কি হবে না হবে এটা তো আস্তে আস্তে আমরা অনেক কিছু চাই, আমাদের অনেক অনেক কিছু ডিমান্ড আছে, যেটা আস্তে আস্তে হবে, যেটা ভালো হচ্ছে আমরা সেটা নিয়ে কথা। আপনি অনেক ভারী ভারী প্রশ্ন করেন কিন্তু আমাকে, এসবকে কিন্তু ওয়ান লাইনার অ্যান্সার নেই। সব ঊর্ধ্বে আমরা চাই খুবই নিরাপদ একটা বাংলাদেশ। এই আন্দোলনে আমি একটা ব্যাপার খুব সুন্দর করে খেয়াল করলাম, এখানে কিন্তু আমরা একজন আরেকজনের জন্য দাঁড়িয়েছি, সময় লাগে, এত তাড়াতাড়ি তো রিকভারি হওয়া পসিবল না। তো আমাদের আস্তে ধীরে সুস্থে কাজটা আগাতে হবে, একদিনে অবশ্যই হবে না, দুদিনেও অবশ্যই হবে না, ইট উইল টেক টাইম, বাট আমাদের এই যে ধৈর্য ধরে আস্তে আস্তে করে বুঝে শুনে সামনে আগাতে হবে। দেখেন সব জায়গায় তো আসলে অনেকভাবে অনেক জায়গা আটকানো, অনেক অন্যায়, অনেক কিছু হচ্ছে, এগুলোকে পেরিয়ে আমরা কীভাবে সামনে আসতে পারি সেটা আমাদেরকে ভাবতে হবে। আর আমার কাছে মনে হয় আমরা একটু পজিটিভ কথা বলব, আমরা যেটা হচ্ছে ভালো চেঞ্জেসটা যে হচ্ছে এটা নিয়ে কথা বলব। কী হবে না হবে এটা তো আস্তে আস্তে আমরা অনেক কিছু চাই, আমাদের অনেক অনেক কিছু ডিমান্ড আছে, যেটা আস্তে আস্তে হবে, যেটা ভালো হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলব। আপনি অনেক ভারী ভারী প্রশ্ন করেন কিন্তু আমাকে, এসবকে কিন্তু ওয়ান লাইনার অ্যান্সার নেই। সব ঊর্ধ্বে আমরা চাই খুবই নিরাপদ একটা বাংলাদেশ, এবং একই সাথে আমি এই মুহূর্তে আমাকে যারা শুনছেন না তাদেরকে বলতে চাই, যেহেতু আমাদের বাংলাদেশে নিউ ফর্ম হচ্ছে, এটা একটা বলা যায় হচ্ছে নতুন জন্ম, এবং আমাদেরও কিন্তু নতুনভাবে ভাবার একটা অনেক বড় জায়গা আছে। আমরা এতদিন যেভাবে ভাবতাম এভাবে ভাবলে হবে না, আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এবং এই আন্দোলনে আমি একটা ব্যাপার খুব সুন্দর করে খেয়াল করলাম, এখানে কিন্তু আমরা একজন আরেকজনের জন্য দাঁড়িয়েছি, এটা যাতে এই এই টাইমটাতে শেষ না হয়, যেটার জন্য সবসময় আমরা একজন একজনের পাশে দাঁড়িয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য একসাথে আগাতে পারি। এবং সংগঠক আমিরুল রাজীবকে এই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য বিশেষ ধন্যবাদ জানাই। আমাদের গণমাধ্যমের বন্ধুরা এসেছেন, আমরা জানি আপনাদের জন্য এটা খুবই এক নতুন শিক্ষণীয় ব্যানারে সৃষ্টির স্বাধীনতায় সাহসী বাংলাদেশ। আমরা সৃষ্টিশীল ও আজ তার জন্মশতবার্ষিকী, আমরা আমাদের এই পুরো অনুষ্ঠানটি শিল্প নীরবতা পালন করব। সম্মুখীন হয়েছেন তারা কিন্তু এখনো মুক্তি পাননি, আপনাদের গণমাধ্যম কর্মীদের বলবো এবং সংস্কৃতি কর্মীদের বলবো তাদের বিষয়ে সোচ্চার দাবি উঠাতে এবং তারা যেন মুক্তি পায়। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন কাজী দীপাই। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন কাজী